এই গেলাম নাস নাস জানি কোথায় যাও তুমি যাও খারাপ জায়গায় যাও নষ্টের টাকা নিয়ে আসো আমি খাবো না তোমার এই নষ্টের টাকা আমি নষ্টমি করি আমার নষ্টের টাকা তো যাও তুমি নিজে গিয়ে ইনকাম করে আনো নিজের তো কোনো সামর্থ্য নেই সংসার চালানোর আমার উপর বসে বসে খাচ্ছ আবার বলতেছ আমি নাকি নষ্টামি করি আমি কি করব না করব সেটা তোকে আবার বলতে হবে কেন এই সব করা লাগে অনেক চাকরি করে বেড়াও একদম জ্ঞান দিতে আসবে না আমার যা খুশি আমি তাই করব বুঝতে পেরেছো তুমি প্যারালাইসিস হয়ে বসে আছে বাসে সব কিছু আমার উপর আবার বড় বড় কথা আরে কি ব্যাপার চাঁদনি কখন থেকে ওয়েট করতেছে আমার ক্লায়েন্ট এসে বসে রয়েছে আর তোমার জন্য ওয়েট করতে করতে এখন তোমার বাসায় চলে আসছে আরে ভাইয়া আপনি চলে এসেছেন আসলে হয়েছে কি আমার একটু সাজতে সাজতে টাইম লেগে গিয়েছে আচ্ছা চলেন হ্যাঁ এই কি আমার বউরে খারাপ করে খারাপ জায়গায় নিয়ে যায় খালি প্রতিদিন এসে আমার বউর দিয়ে যায় চলো যাও প্রতিদিন আমার দেখা লাগে এইসব যাই টাকা দিয়ে যে খাওয়াই আমি খাই কেন আমার খাওয়াও আচ্ছা শোনো ক্লায়েন্টের সাথে কথা বলে যতটুকু বুঝলাম তোমার চাকরিটা হয়ে যাবে ইনশাল্লাহ তুমি কোনো চিন্তা করো না আর এসব নিয়ে চিন্তা করো না এগুলো নিয়ে আপসেট হওয়ার কিছু নেই জীবনে এরকম অনেক বাধা বিপত্তি আসবে এগুলো মোকাবেলা করতে হবে ওভারকাম করতে হবে তোমার জামাইয়ের যে অবস্থা দেখলাম তাতে খুব একটা ভালো মনে হবে তুমি একটা কাজ করো ওনার চিকিৎসা করানোর ব্যবস্থা করো এখানে কিছু টাকা আছে এটা তুমি রাখো ওনার চিকিৎসা করো না না আমি কেন টাকা নিব আর তাছাড়া আপনার কাছ থেকে আমি কেন এবার নিব টাকা আরে বাবা আমি জানি যে তুমি এমনি এমনি টাকা নিবা না তুমি এটা ধার হিসেবে রাখো তোমার যখন জবটা হয়ে যাবে তুমি স্যালারি পেয়ে আমাকে আস্তে আস্তে শোধ করবে আর হ্যাঁ কোনো চিন্তা করো না তুমি আমার ছোট বোনের মতো তুমি তোমার জামাইয়ের চিকিৎসা করো ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে ভাইয়া আপনি আমার হাজবেন্ডের কথা কিছু মনে করবেন না হ্যাঁ আর না 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 কিছু মনে করি নাই ওনার এরকম ধারণা হওয়াটাই স্বাভাবিক তুমি ওনাকে বোঝাই বলো ভাইয়া আপনি আসলে অনেক ভালো একজন মানুষ আর না না আমি শুধুমাত্র তোমার পাশে দাঁড়াইছি দ্যাটস ইট যাই হোক তুমি এখন তাড়াতাড়ি বাসায় যাও তোমার জামাইয়ের চিকিৎসা করাইতে হবে তাহলে তুমি থাকো আমি আসি দাঁড়াও সুন্দরী কই গেছিলা আপনাকে না আমি বলেছি আমার সামনে আসবেন না আমার তো সামনে আসতেই হবে কারণ আমি যে গ্রামের মোড়ল আমার সব দিকেই নজর দিতে হবে সেই খারাপ পথে তো আইলা আমার প্রস্তাবে রাজি হইলা না আমি তো বলছিলাম আমার সাথে বিয়া হইলে আমার বাড়ি গাড়ি সব তোমার নামে লেখা দিতাম আপনি আর কোনোদিন আমার সামনে আসবেন না একটা বুইরা ভাম আমি নষ্ট আর তুমি খুব ভালো ও বুঝতে পেরেছি আজকে আমি তোমার সাথে এমন ব্যবহার করেছি তুমি রাগ করেছো তাই না কি করব বলো কাজের জন্য সংসার চালানোর জন্য আমাকে তো বের হতেই হয় আচ্ছা তুমি জানো না আমি কেমন তুমি আমাকে আজ পর্যন্ত কখনো দেখেছো বিয়ের পরে আমি কোনো ছেলেদের দিকে চোখ তুলে তাকিয়েছি আর তুমি কেন বোঝো না
সংসার চালানোর জন্য আমাকে তো দু একজন ছেলের সাথে মিশতেই হবে। আর ওই যে আলিফ ভাই আসলো না, ওনার সাথে আমি আর কোথাও যাইনি। আমি আসলে চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম, তো এই জন্যই ডেকেছে আমাকে। ওইটা আমার মনে হয়ে যাবে। আর শোনো, একটা সুখবর আছে। কি জানো? তোমাকে বলছি, এই দেখো আমি আজকে টাকা নিয়ে এসেছি। এই টাকাগুলো আমি কোথায় পেলাম জানো তুমি? ওই যে দেখলে আলিফ ভাই এসেছে, আলিফ ভাইয়ের কাছ থেকে ধার নিয়েছি। আমি অবশ্য পরে দিয়ে দিব। আজকে তোমাকে আমি এই টাকা দিয়ে চিকিৎসা করাবো। হ্যাঁ চলো, আর আমার উপর রাগ করে থেকো না। হাই হাই, তোমার কি হলো? কথা বলো। নাজিম নাজিম, হাই নাজিম, হাই নাজিম নাজিম, হাই কথা বলো। হাই হাই, তুমি কথা বলছো না কেন? নাজিম নাজিম, তুমি তো আমাকে পুরোটা বলার সময় দিলে না। তুমি তো সত্যিটা জানতে পারলে না। আমি এখন সারা জীবনে অভিশাপ নিয়ে কি করে কাটাব?